বন্ধু, মহাভারত পৃথিবীর সবথেকে প্রসিদ্ধ এবং ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি। সনাতন ধর্মের এই গ্রন্থতে এমন কিছু কাহিনীর উল্লেখ করা হয়েছে যা আজকের দিনেও মানুষের কাছে রহস্য হয়েই থেকে গেছে। এমনই কিছু কাহিনী আছে দ্রৌপদীর সম্বন্ধে। বন্ধু, আপনি যদি কখনো মহাভারত পড়েন অথবা দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত মহাভারতে দ্রৌপদী চরিত্রটি একটি মুখ্য ভূমিকা পালন করে। দ্রৌপদী চরিত্রটি আসলে এমন একটি চরিত্র ছিল যিনি তার মর্যাদা এবং সম্মানের জন্য কৌরবদের রক্তে কুরুক্ষেত্রকে স্নান করিয়েছিলেন। কিন্তু বন্ধু, দ্রৌপদীর এমন কিছু সত্যিও ছিল যেগুলো মহাভারতের যুগ থেকেই সমস্ত মানুষের কাছে লুকিয়ে রাখা হয়েছিল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দ্রৌপদীর সেই সত্যি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দ্রৌপদীর এই সমস্ত সত্যি জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নম্বর এক, আসলে দ্রৌপদীর জন্ম কেন হয়েছিল? মহাভারতের কাহিনী অনুসারে এমনটা বলা হয়ে থাকে, যখন দ্রৌপদীর জন্ম হয়নি তখন তার জন্মের আগে তার পিতা ধ্রুপদ এবং গুরু দ্রোণাচার্যের মধ্যে এক অত্যন্ত ঘোর শত্রুতার সৃষ্টি হয়েছিল। তখন তাদের মধ্যে যুদ্ধও হয়েছিল। সেই যুদ্ধের সময় দ্রোণাচার্য নিজের শিষ্য অর্জুনের দ্বারা রাজা ধ্রুপদকে পরাজিত এবং বন্দী বানিয়েছিলেন। বলা হয়ে থাকে রাজা ধ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে এই যুদ্ধ তাদের রাজ্যের সীমা নিয়ে ঘটিত হয়েছিল। সেই যুদ্ধে গুরু দ্রোণাচার্যের পক্ষ থেকে অর্জুন যুদ্ধ করেছিলেন এবং রাজা ধ্রুপদের অর্ধেক রাজ্যের উপর নিজের অধিকার কায়েম করে নিয়েছিলেন। অর্জুনের কাছে পরাজিত হয়ে রাজা ধ্রুপদ নিজের এই অপমান সহ্য করতে পারেননি, আর তিনি গুরু দ্রোণাচার্যের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞ আয়োজন করেন। সেই যজ্ঞের যজ্ঞাগ্নি থেকে রাজা ধ্রুপদ ধৃষ্টদ্যুম্ন নামের এক পুত্রের প্রাপ্তি তো করেইছিলেন, তার সঙ্গে তিনি একটি অত্যন্ত সুন্দরী কন্যার প্রাপ্তি করেছিলেন যার নাম দ্রৌপদী রাখা হয়েছিল। যজ্ঞাগ্নি থেকে দ্রৌপদীর জন্ম হওয়ার পর একটা আকাশবাণী হয়েছিল যেখানে বলা হয়েছিল দ্রৌপদীর জন্ম পুরো আর্যাবর্তে ধর্মের স্থাপনা করার জন্যই হয়েছে। নম্বর দুই, কেন দ্রৌপদীকে পাঁচজন পুরুষের সঙ্গে বিবাহ করতে হয়েছিল? এটা তো আমরা সবাই জানি যে মহাভারতের দ্রৌপদীকে পাঁচজন পুরুষের সঙ্গে বিবাহ করতে হয়েছিল, কিন্তু এমনটা কেন হয়েছিল এই বিষয়ে বলতে গেলে আমরা আপনাদের বলে দিই যে যখন রাজা ধ্রুপদ দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন, সেই সময় পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব সবাই একসঙ্গে তাদের বনবাস কাটাচ্ছিলেন। সেই সময় পঞ্চপাণ্ডব একসঙ্গে তাদের মাতার জন্য ভোজনের খোঁজ করছিলেন। তারা দেখলেন যে তাদের সামনে এক মহলে একজন সুন্দর নারী অর্থাৎ দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠিত হচ্ছে। যখন পঞ্চপাণ্ডব সেই স্বয়ম্বর সভায় গেলেন, তখন অর্জুন সেই স্বয়ম্বর সভার নির্ধারিত শর্ত পূরণ করে দ্রৌপদীকে বিবাহ করে নেন এবং নিজের চারজন ভ্রাতাকে সঙ্গে নিয়ে মাতা কুন্তির কাছে আসেন। পাঁচজন পাণ্ডব যখন দ্রৌপদীকে মাতা কুন্তির কাছে নিয়ে এলেন, তখন তারা কুন্তিকে বললেন, হে মা, দেখুন আমি আপনার জন্য কি পুরস্কার নিয়ে এসেছি। কিন্তু মাতা কুন্তি পেছনে না দেখেই নিজের সমস্ত পুত্রদের বলে দিলেন যে তোমরা যা কিছুই এনেছো তা নিজেদের মধ্যে সমানভাবে ভাগাভাগি করে নাও। যখন সমস্ত পাণ্ডব ভাইরা এই কথা শুনলেন, তখন তারা আশ্চর্য এবং চকিত হয়ে পড়লেন। কিন্তু এরপরে তারা সবাই নিজেদের মাতার এই কথাকে মেনে নিয়ে দ্রৌপদীকে একসঙ্গে বিবাহ করে নেন। নম্বর তিন, দ্রৌপদী বিবাহের সময় কি শর্ত রেখেছিলেন? বন্ধু, আপনাদের জানিয়ে দিই যে মাতা কুন্তি পাঁচজন ভাইকে দ্রৌপদীর সঙ্গে বিবাহ করতে বললেন। তখন প্রথমে দ্রৌপদী সেই পাঁচজন পুরুষের সঙ্গে বিবাহ করতে রাজি হননি, কিন্তু এর কিছু সময় পরে তিনি পাঁচজন পাণ্ডবের সঙ্গে বিবাহ করার জন্য শর্ত রাখেন। সেই সময় দ্রৌপদী তাদেরকে বলেন, আমি আপনাদের সবার সঙ্গে বিবাহ করতে রাজি আছি, কিন্তু আপনাদের পাঁচজনের কেউই অন্য কোনো স্ত্রীকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ইন্দ্রপ্রস্থতে নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ তিনি কখনোই দ্বিতীয় কোনো মহিলার সঙ্গে নিজের সংসারকে ভাগাভাগি করতে পারবেন না। বন্ধু, এই কারণেই পাঁচ পাণ্ডবের স্ত্রী হিসেবে দ্রৌপদী একমাত্র ইন্দ্রপ্রস্থের রানী ছিলেন। নম্বর চার,
দ্রৌপদীর আগের জন্মে কোন বর প্রাপ্ত হয়েছিল। দ্রৌপদী যখন মাতা কুন্তীর কুঠিরে এসে পৌঁছালেন, তখন মাতা কুন্তী পাঁচ ভাইকে এই আদেশ দিয়েছিলেন যে তারা যা কিছু এনেছে তা যেন তারা পাঁচ ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়। কিন্তু যখন মাতা কুন্তী পেছন ফিরে দেখলেন, তখন তিনিও অত্যন্ত আশ্চর্য হয়ে পড়লেন এবং মনে মনে এটা ভাবতে লাগলেন যে এটা তিনি কি ভুল করে ফেললেন। নিজের ভুলে তিনি নিজের কন্যা সম দ্রৌপদীকে পাঁচজন পুত্রের সঙ্গে বিবাহ করার জন্য বাধ্য করে ফেলেছেন। এই সময় কুন্তীকে অত্যন্ত দুঃখী দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে এখানে যা কিছুই ঘটেছে তা সবই দ্রৌপদীর আগের জন্মের তপস্যার ফল। বলা হয়ে থাকে দ্রৌপদী তার আগের জন্মে একজন সাধুর কন্যা ছিলেন, সেই সময় তার কিছুতেই বিবাহ হচ্ছিল না, সে কারণে তিনি নিজের বিবাহের জন্য ভগবান শিবের ঘোর তপস্যা করেন আর ভগবান শিবের কাছে পাঁচ গুণ সম্পন্ন স্বামী পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু পাঁচ গুণ কখনোই একজন পুরুষের মধ্যে বর্তমান থাকা সম্ভব নয়, সেই কারণেই পরের জন্মে দ্রৌপদীর এক এক গুণ সম্পন্ন মোট পাঁচজন পুরুষের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। পাঁচ নম্বর, পতিব্রতা নারীর লক্ষণ। মহাভারতের সময় দ্রৌপদী বলেছিলেন যে একজন পতিব্রতা নারীর মধ্যে কোন কোন গুণ বর্তমান থাকা আবশ্যক। এক সময়ের ঘটনা, যখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা দ্রৌপদীর সঙ্গে দেখা করার জন্য আসেন এবং তিনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করেন যে আপনার পাঁচজন বলশালী স্বামী আপনাকে এত সম্মান করেন কিভাবে। তখন দ্রৌপদী সত্যভামাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে আমি অহংকার এবং ক্রোধরহিত, আর আমি কেবলমাত্র আমার স্বামীদের খুশিতেই খুশি থাকতে বেশি পছন্দ করি। আমি যখন থেকে পঞ্চপাণ্ডবকে স্বামী বলে স্বীকার করে নিয়েছি, তখন থেকে অন্য কোনো পুরুষকে দেখে আমি আকর্ষিত হই না, আর আমার দেহ আর মন সমস্ত কিছুই পঞ্চপাণ্ডবের হয়ে গিয়েছে। ৬ নম্বর, দ্রৌপদী সারা জীবন কুমারী থাকার আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। মহাভারত অনুসারে এমনটা বলা হয়ে থাকে যে পাঁচজন পুরুষের সঙ্গে বিবাহ করার পরেও দ্রৌপদী সারা জীবন কুমারী থাকার আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। বলা হয়ে থাকে মহর্ষি বেদব্যাস যখন দ্রৌপদীর বিবাহ পঞ্চপাণ্ডবের সঙ্গে দিয়েছিলেন, তখন তিনি এর সঙ্গে দ্রৌপদীকে এই আশীর্বাদও দান করেছিলেন যে যখন সে পঞ্চপাণ্ডবের কোনো এক ভাইয়ের সঙ্গে থাকার পর দ্বিতীয় কোনো এক ভাইয়ের কাছে যাবেন, তখন কুমারীত্ব তার কাছে পুনরায় ফিরে আসবে। নম্বর ৭, দ্রৌপদী কেন কুকুরদের সর্বসমক্ষে সম্ভোগ করার অভিশাপ দিয়েছিলেন। মহাভারতে এমনটা বলা হয়ে থাকে যে যখন দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে বিবাহ করার পরে নিজের নিবাসস্থানে ফিরে এসেছিলেন, তখন তিনি তার পাঁচজন স্বামীকে বলেছিলেন যে তিনি একসময়ে কেবলমাত্র একজন ভাইয়ের সঙ্গেই সময় অতিবাহিত করবেন, আর যদি কেউ এর নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে এক বছর বনবাসে থাকতে হবে। তখনই একদিন যুধিষ্ঠির নিজের কক্ষে দ্রৌপদীর সঙ্গে সম্ভোগে রত ছিলেন, আর এর চিহ্নস্বরূপ সেই ঘরের বাইরে তাদের চপ্পল রাখা ছিল। কিন্তু হঠাৎই কোনো জায়গা থেকে এক কুকুর এসে যুধিষ্ঠিরের চপ্পল নিজের মুখে করে নিয়ে যায়, আর সেই সময়ই অর্জুনও যুধিষ্ঠিরের ঘরের দিকেই আসছিলেন। কিন্তু তিনি যখন ঘরের সামনে যুধিষ্ঠিরের চপ্পল দেখতে পেলেন না, তখন তিনি ভাবলেন যে ঘরে দ্রৌপদী হয়তো একা আছে এবং তিনি ঘরের মধ্যে প্রবেশ করে যান। কিন্তু অর্জুন ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই দ্রৌপদী এবং যুধিষ্ঠিরকে দেখে ফেলেন, আর এইভাবেই অর্জুন দ্রৌপদীর তৈরি করা নিয়ম ভঙ্গ করে ফেলেন, আর এই নিয়ম ভঙ্গ করার ফলস্বরূপ অর্জুনকে এক বছরের বনবাস কাটাতে হয়েছিল। কিন্তু যখন দ্রৌপদী এটা জানতে পারেন যে এতে অর্জুনের কোনো দোষ নেই আর এই সব কিছু সেই কুকুরের জন্য হয়েছে, তখন দ্রৌপদী সমস্ত কুকুরকে এই অভিশাপ দিয়েছিলেন, যেইভাবে তোমাদের কারণে কেউ আমাকে সম্ভোগরত অবস্থায় দেখতে পেয়েছে, এইভাবেই সমস্ত জগৎ সংসার তোমাদের সম্ভোগরত অবস্থায় দেখতে থাকবে। নম্বর ৮, দ্রৌপদী ভীমের কাছে কি প্রতিজ্ঞা করেছিলেন। বন্ধু, মহাভারতের কাহিনী অনুসারে এটা আমরা জানতে পারি যে পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমই দ্রৌপদীকে সবথেকে বেশি ভালোবাসতেন, আর পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমই ছিলেন সেই ভাই যিনি দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সর্বপ্রথম এর বিরোধিতা করেছিলেন। বলা হয়ে থাকে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিশোধ নেওয়ার জন্য ভীম একাই দুর্যোধন দুঃশাসন সমেত ১০০ কৌরব ভাইকে হত্যা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে দ্রৌপদীও ভীমকে সবথেকে বেশি ভালোবাসতে আরম্ভ করেন। বলা হয়ে থাকে পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তাদের শেষ যাত্রা
অর্থাৎ স্বর্গযাত্রার উদ্দেশ্যে হিমালয়ে গমন করেন। তো তখন হঠাৎ করেই দ্রৌপদী পা ফসকে একটি গহ্বরে পড়ে যেতে আরম্ভ করেন। সেই সময় মারা যাওয়ার আগে দ্রৌপদী ভীমকে প্রতিশ্রুতি দেন যে পরের জন্মে যদি আমি কারোর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করি তাহলে আমি সবসময় তোমারই স্ত্রী হতে চাইব। নম্বর নয়, দ্রৌপদী এবং কর্ণের প্রেমের রহস্য। এমনটা বলা হয়ে থাকে যে দ্রৌপদী যখন বনবাসের ১২তম বর্ষ কাটাচ্ছিলেন তখন তিনি পঞ্চপাণ্ডবের সঙ্গে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি সেই জঙ্গলে একটি জাম গাছ দেখতে পারেন আর সেই জাম গাছে একগুচ্ছ জাম ঝুলে থাকতে দেখেন। সেই একগুচ্ছ জাম দেখা মাত্রই দ্রৌপদী সেটা গাছ থেকে পেরে নেন আর তখনই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হন এবং তিনি দ্রৌপদীকে বলেন যে একজন সাধু তার ১২ বছরের উপবাস এই জামের দ্বারাই ভঙ্গ করতে চেয়েছিলেন, এইবার তোমাকে সেই সাধুর অভিশাপের শিকার হতে হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আরও বলেন যে যদি সব পাণ্ডব ভাই সহ তুমি এই জাম গাছের তলায় গিয়ে নিজের জীবনের এমন কোনো সত্যি বলো যেটা তোমরা অন্য সবার থেকে লুকিয়েছ তাহলে এই জাম পুনরায় ওই গাছে লেগে যাবে। এরপরে সমস্ত পাণ্ডব ভাইদের একে একে সত্যি বলার পরে যখন দ্রৌপদীর সত্যি বলার সময় এলো তখন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমার এই ৫ জন স্বামী আমার জ্ঞানেন্দ্রিয়র সমান, কিন্তু এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আমার কারণে আমার স্বামীদের কতই না কষ্ট সহ্য করতে হচ্ছে। এই কথা শোনার পরেও যখন সেই জাম গাছে সেই জাম পুনরায় লেগে গেল না তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি এখনও আমার কাছে কিছু সত্য গোপন করছো। তখন দ্রৌপদী তার ৫ স্বামী অর্থাৎ পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনে এটা বলেন, যখন আমার বিবাহ হয়নি তখন একজন এমন পুরুষও ছিল যাকে আমি এই ৫ জন পাণ্ডবের থেকেও অধিক ভালোবাসতাম আর সেই পুরুষ কেউ নয় বরং অঙ্গরাজ কর্ণ ছিল। শুধুমাত্র একজন শূদ্রের পুত্র হওয়ার কারণে আমি তার সঙ্গে বিবাহ করিনি। কিন্তু দ্রৌপদীর এই সত্য শোনার সঙ্গে সঙ্গেই পঞ্চপাণ্ডব অনেক আশ্চর্য হয়ে পড়েন আর শ্রীকৃষ্ণের কথা মতো সেই জাম পুনরায় সেই গাছে লেগে যায়। বন্ধু, আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।